নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর সঞ্চিতা চ্যাটার্জি, আয়ুর্বেদাচার্য বিএনএস। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো প্যারোনোকিয়া। আমরা জানব প্যারোনোকিয়া ডিজিজটা কী ধরনের ডিজিজ, দেহের কোন জায়গায় কিভাবে এই ডিজিজটা হয় এবং এর সিমটমস বা লক্ষণগুলো কী কী, কী কারণে এই ডিজিজটা হয় এবং এর ট্রিটমেন্ট প্রভৃতি বিষয় আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটিতে ক্লিক করে দিন যাতে পরবর্তী নোটিফিকেশনগুলি সরাসরি পেয়ে যেতে পারে। প্যারোনোকিয়া এটা এক ধরনের স্কিন ইনফেকশনটা। এই ইনফেকশনটা হয় আমাদের নখ, হাতের আঙুলের নখ বা পায়ের নখের পাশে আশেপাশে যে স্কিনটা রয়েছে সেই জায়গায় এই ইনফেকশনটা দেখতে পাওয়া যায় এবং সেইখানে একটা ব্যথা হয়, সোয়েলিং হতে পারে অর্থাৎ ফুলে যেতে পারে, টেন্ডারনেস থাকে, টাচ করলেই ব্যথা লাগে এবং সেই জায়গায় স্কিনের নিচে পাস জমা হতে পারে। এবারে বলবো যে প্যারোনোকিয়া এটার সিমটমসগুলো কী কী, অর্থাৎ এর লক্ষণগুলো কী কী। এর প্রধান যে লক্ষণ সেটা হলো এই এটা আমাদের নখের আশেপাশে যে স্কিনটা রয়েছে অর্থাৎ নেল ফোল্ড বা কিউটিকল, এই জায়গাতে এই ইনফেকশনটা হয় এবং এক্ষেত্রে ওই জায়গায় ব্যথা হতে পারে, সোয়েলিং হতে পারে, টেন্ডারনেস থাকে, রেডনেস হয়ে যায় এবং টাচ করলে ওই জায়গাটা লোকালি টেম্পারেচার অনুভব করা যায় এবং স্কিনের নিচে ক্ষেত্রে পাস জমা হতে পারে, অ্যাবসেস হতে পারে, পুচ জমা হতে পারে। এই যে পুচ বা পাসটা জমা হয় সেটা ইয়েলো অথবা হোয়াইট কালারের, অনেক সময় এত ব্যথা হয় এবং ওটাকে ড্রেন করে দিলে, ওই অ্যাবসেসটাকে ড্রেন করে দিলে তখন একটা রিলিফ হয়, একটা আরাম হয়। দেখুন, প্যারোনোকিয়া কিন্তু লাইফ থ্রেটনিং কোনো ডিজিজ নয় এবং এটা একটা ছোটোখাটো রোগ, কিন্তু এর সমস্যাটা খুব বেশি হয়। তার কারণ যেহেতু এটা আমাদের হাতের ক্ষেত্রেই বেশি দেখতে পাওয়া যায় তো তখন, এবং মানুষ যেহেতু সমস্ত কাজ হাতের মাধ্যমেই করে সেক্ষেত্রে একটা অস্বস্তি হয় এবং কাজ করতে অসুবিধা হয়। এবারে বলছি যে প্যারোনোকিয়ার প্রধান কারণ কী, কী কারণে এই ডিজিজটা হয়। এর প্রধান কারণ হচ্ছে ইনফেকশন। এই ইনফেকশনটা ব্যাকটেরিয়া দ্বারা হতে পারে, জেনারেলি ব্যাকটেরিয়া দ্বারাই হয়, কিছু ক্ষেত্রে সামান্য কিছু ক্ষেত্রে এটা ফাঙ্গি দ্বারাও এই ইনফেকশনটা হতে পারে। ব্যাকটেরিয়া দ্বারা যে ইনফেকশনটা হয় তার মধ্যে স্ট্যাফাইলোকক্কাস অরিয়াস বা ট্রেপটোকক্কাস পায়োজেনেসের মাধ্যমেই এই ধরনের ইনফেকশনটা হয়। ফাঙ্গাসের ক্ষেত্রে ক্যান্ডিডা স্পিসিসের মাধ্যমেও এই ইনফেকশনটা হয়। এবার এই ইনফেকশনটা কেন হয় বা কীভাবে হয়? দেখুন, অনেকের স্বভাব আছে যে দাঁত দিয়ে নখ কাটা এটা কখনোই করবেন না, এটা করার ফলে সে বুঝতে পারছে না কিন্তু আমাদের নখের আশেপাশে যে স্কিনটা রয়েছে সেক্ষেত্রে খুব টাইনি ক্র্যাক হয়ে যাচ্ছে এবং যার মাধ্যমে কিন্তু ব্যাকটেরিয়া প্রবেশ করতে পারে। বা অনেকের স্বভাব আছে যে অনেক সময় মুখের মধ্যে আঙুল দিয়ে রাখে, সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে। এবং এছাড়া যদি আঙুলের আশেপাশের ওই জায়গায় কোনো ট্রমা হয়, কোনো আঘাত লাগে তার জন্য হতে পারে। এবং অনেক সময় মানুষ এমন কিছু কাজ করে বা তার প্রফেশন অনুযায়ী যে অনেকটা সময় তাকে জলে কাজ করতে হয় বা কোনো ইরিটেট কোনো কেমিক্যালের সঙ্গে কাজ করতে হয় এবং দেখা যায় যে এই জলে বা ইরিটেট কোনো কেমিক্যালের সঙ্গে কাজ করছে যারা, তারা হয়তো সেই সময় গ্লাভস ব্যবহার করছে না এবং যার ফলে সেটা থেকেও কিন্তু একটা ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। দীর্ঘ সময় জলে থাকার ফলে বা এই এই ধরনের ইরিটেট কোনো কেমিক্যাল বা ডিটারজেন্ট এর সঙ্গে থাকার ফলেও কিন্তু ইনফেকশনটা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এছাড়া কিছু মেডিসিনের ক্ষেত্রে যেমন অ্যান্টিবায়োটিক কিছু মেডিসিন বা অ্যান্টি ক্যান্সার কিছু মেডিসিন বা এইচআইভির কিছু মেডিসিন, সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের সমস্যা হওয়ার একটা সম্ভাবনা থাকে। এই প্যারোনোকিয়া দুই ধরনের হয়, একটা অ্যাকিউট প্যারোনোকিয়া এবং একটা ক্রনিক প্যারোনোকিয়া। অ্যাকিউট প্যারোনোকিয়া যেটা, সেটা সাডেনলি হঠাৎ করে দেখা যায় এবং কিছু দিনের মধ্যে নিজে থেকেই সেটা ঠিক হয়ে যায়। কিন্তু ক্রনিক প্যারোনোকিয়া যেটা, সেটা কিন্তু দীর্ঘদিন থাকে, ঝট করে এটা সেরে যায় না এবং অনেক সময় দেখা যায় যে সেরে যাওয়ার পরে সেটা আবার হচ্ছে। এই ধরনের সমস্যাটা কিন্তু এক্ষেত্রে দেখতে পাওয়া যায় এবং এক্ষেত্রে কারণ হচ্ছে কোনো ব্যাকটেরিয়া বা ফাঙ্গাল ইনফেকশনের থেকে, এর থেকে বেশি কারণ হচ্ছে কোনো মানুষের অকুপেশনালভাবে বা এনভায়রনমেন্টালভাবে এমন কিছু কাজ করছে হাতের মাধ্যমে যেক্ষেত্রে কোনো কোনো ইরিটেট কোনো কেমিক্যাল বা ডিটারজেন্ট তার সংস্পর্শে বারে বারে আসছে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু এই ক্রনিক প্যারোনোকিয়া হওয়ার একটা সম্ভাবনা থাকে। এক্ষেত্রে অবশ্যই গ্লাভস ব্যবহার করা উচিত, ওয়াটারপ্রুফ গ্লাভস পরে কাজ করা উচিত। প্যারোনোকিয়ার যে সিমটমসগুলো দেখতে পাওয়া যায় সেটা অনেক সময় দু তিন দিন পরে দেখতে পাওয়া যায় বা অনেক সময় বেশ কিছুদিন পরে সেই সিমটমসটা দেখতে পাওয়া যায়। এবারে বলছি যে এর ডায়াগনোসিস কীভাবে করবেন। দেখুন, এর ডায়াগনোসিস বা রোগ নির্ণয়ের জন্য খুব একটা টেস্টের প্রয়োজন হয় না, এটা ক্লিনিক্যালি দেখেই বুঝতে পারা যায় এবং সেই অনুযায়ী ডক্টর মেডিসিন দিয়ে থাকে। কিন্তু যদি ক্রনিক প্যারোনোকিয়া থাকে, বারে বারে ইনফেকশনটা ফিরে আসে, সেক্ষেত্রে অনেক সময় ওই পাস যেটা, সেই পাসটাকে তার কালচার করা হয়, সেই ফ্লুইডটাকে করে জেনে নেওয়া হয় যে কী ধরনের ব্যাকটেরিয়া দ্বারা এই সংক্রমণটা হচ্ছে, পরবর্তীকালে তার ট্রিটমেন্টের জন্য সুবিধা হবে।
এবারে বলছে যে প্যারোনিকিয়া ট্রিটমেন্ট আপনি কিভাবে করবেন। প্রথমত যদি পেন হয় তার জন্য পেন ম্যানেজমেন্ট থেরাপি দিতে হবে, এবং এটা যদি ব্যাকটেরিয়ার সংক্রমণের জন্য হয় বা ফাঙ্গির সংক্রমণের জন্য হয় সেই অনুযায়ী অ্যান্টিবায়োটিক মেডিসিন দিতে হবে বা ফাঙ্গাসের জন্য মেডিসিন দিতে হবে। এছাড়া লক্ষ্য রাখতে হবে যে নখের, আমাদের নখের যে আশেপাশের যে স্কিনটা রয়েছে সেটা অনেক সময় ড্রাই হয়ে যায় এবং ড্রাই হয়ে গিয়ে ক্র্যাক হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে মাঝে মধ্যেই, এবং সেই জায়গায় নখের উপরে এটা আপনি লাগিয়ে দেবেন। আরও একটা জিনিস হচ্ছে যে অনেক সময় আমাদের হাত খুব বেশি সময় ভিজে থাকে, আপনি জলে কাজ করার পরে ভালোভাবে হাতটাকে মুছে দেবেন এবং ড্রাই করে নেবেন, তার কারণ তাতে এই ধরনের সংক্রমণটা কম হবে। আর প্যারোনোকিয়া যদি হয় একটা হোম রেমেডি বলছি ভীষণ ভালো কাজ করবে, দিনের মধ্যে 2-3 বার উষ্ণ গরম জলের মধ্যে সামান্য একটু নুন দিয়ে হাতটাকে 10-12 মিনিটের মতন আপনি ভিজিয়ে রাখবেন, এতে যে পেন বা সোয়েলিং এটা সেরে যাবে এবং যে ধরনের সংক্রমণ হচ্ছে সেটা সারতেও এটা সাহায্য করবে। প্যারোনোকিয়ার ক্ষেত্রে আরেকটা কারণ হচ্ছে অনেকেই বাইরে বা বিভিন্ন পার্লারে পেডিকিওর বা ম্যানিকিওর করে, এই পেডিকিওর বা ম্যানিকিওর করার ফলে দেখা যায় যে যে মেটেরিয়ালগুলো ব্যবহার করা হচ্ছে সেটা কোনো কারণে ইনফেক্টেড হয়ে গেছে, কারণ বিভিন্ন ধরনের মানুষের ক্ষেত্রে ওইগুলো ব্যবহার করা হয় এবং সেই থেকে কিন্তু আপনার এই ইনফেকশনটা হতে পারে। কাজেই আমার মনে হয় যে যদি এই ধরনের পেডিকিওর বা ম্যানিকিওর করতে হয় এটা খুবই সামান্য একটা কাজ, আপনি যদি বাড়িতে নিজে থেকে করতে পারেন তাহলে কিন্তু এই ধরনের সংক্রমণ হবে না। যদি আপনার এই ধরনের সংক্রমণের একটা টেন্ডেন্সি থাকে তাহলে আপনি এই পেডিকিওর বা ম্যানিকিওর এগুলো আপনি ম্যানিকিওর এগুলো আপনি বাড়িতে করুন, এবং বাড়িতে করার ফলে কিন্তু তাহলে এই ধরনের সংক্রমণগুলো কিন্তু আর হবে না। তাহলে বন্ধুরা দেখলে তো যে প্যারোনোকিয়া এই ডিজিজটা খুব একটা খুব ভয়ানক কিছু ডিজিজ নয়, কিন্তু এটা একটা অস্বস্তি মানুষের সৃষ্টি করে, কাজ করার ক্ষেত্রে একটা অসুবিধা হয়, মানুষ একটু ইরিটেট হয়ে যায় তো এই জন্য, বা তার যে লাইফটা একটু হ্যাম্পার হয় তো সেই জন্য এই প্যারোনোকিয়া যাতে না হয় সেটা একটু লক্ষ্য রাখবেন যেগুলো আমি বললাম। আর যদি প্যারোনোকিয়া হয় তো তাহলে সেক্ষেত্রে অবশ্যই অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট যদি প্রয়োজন হয় সেটা করাতে হবে, এবং উষ্ণ গরম জলের মধ্যে দিনের মধ্যে 2-3 বার হাতটাকে যদি আপনি একটু ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার হাত তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং আপনি রিলিফ পাবেন। তাহলে আজ এই অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।